আমরা সবাই জানি জঙ্গলের রাজা সিংহ। সিংহের চোয়াল আর পাঞ্জা এতটা শক্তিশালী হয় যে সে একবার কোনো জানোয়ারকে ধরে ফেললে তাকে মেরে না ফেলা অবধি ছাড়ে না। আজকে আমি আপনাদের পাঁচটি ভয়ঙ্কর সিংহের আক্রমণ দেখাতে চলেছি, যা দেখার পর আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। নাম্বার ওয়ান, লায়ন অ্যাটাক্স ইম্পালা। জঙ্গলে দুটো ইম্পালা খেলা করছিল। তারা জানতেই পারেনি কত বড় বিপদ আসতে চলেছে, কারণ তাদের ওপর নজর পড়েছে একটি সিংহের। সিংহ সুযোগ বুঝে ইম্পালাদের ওপর হামলা করে আর একটি ইম্পালাকে ধরে ফেলে। নাম্বার টু, লায়ন অ্যাটাক্স ওয়ার্থক। যখন সিংহের খিদে পায় তখন সে যাকেই সামনে পায় তাকেই আক্রমণ করতে ভয় পায় না, সে হরিণ হোক বা চিতা। ওয়ার্থক একটি তৃণভোজী প্রাণী, এমনিতে সে শান্ত, কিন্তু খেপে গেলে সেও খুব ভয়ানক। একটি ওয়ার্থক ঘাস খাচ্ছিল আর ঠিক তখনই একটি সিংহের নজর পড়ে ওয়ার্থকটির ওপর। সিংহ হঠাৎই ওয়ার্থকের ওপর হামলা করে আর তার শিকার বানিয়ে ফেলে। নাম্বার থ্রি, লায়ন অ্যাটাক্স হায়না। দুটো সিংহ শিকারের খোঁজে বেরিয়েছে আর ঠিক সেই সময় তাদের সামনে দলছুট একটি হায়না এসে পড়ে। হায়না হয়তো ভাবতেই পারেনি যে সে আজ সিংহের শিকার হয়ে যাবে। এর মধ্যেই একটি সিংহ হায়নার ওপর হামলা করে। হায়নাও হিংস্র শিকারী প্রাণী, কিন্তু দলছুট হায়নাটি দুটি সিংহের সামনে অসহায় হয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। নাম্বার ফোর, লায়ন অ্যাটাক্স চিতা। আমরা সবাই জানি জঙ্গলের রাজা সিংহ কতটা শক্তিশালী, কিন্তু চিতাও কম ভয়ঙ্কর নয়। চিতা যেমন হিংস্র তেমনি খুব জোরে দৌড়তে পারে। হঠাৎই একটা চিতা এসে পড়ে একটি সিংহের সামনে। সিংহ চিতাটিকে দেখামাত্র তার উপর হামলা করে। চিতাও বাঁচার জন্য পালাতে থাকে, কিন্তু শেষমেশ জঙ্গলের রাজার কাছে হার মানতে বাধ্য হয়। নাম্বার ফাইভ, লায়ন অ্যাটাক্স জিরাফ। একটি জিরাফ তার বাচ্চাকে নিয়ে একদল ক্ষুধার্ত সিংহের দলের মাঝখানে ফেঁসে গেছে। জিরাফটি দিশা না পেয়ে সিংহের দিকে অনবরত লাথি ছুঁড়ে সিংহদের ভয় দেখাতে থাকে, কিন্তু সিংহ সিংহই, সে কারো পরোয়া করে না। হঠাৎই একটা সিংহ সুযোগ বুঝে জিরাফের পিঠের ওপর উঠে বসে। জিরাফ তার প্রাণ বাঁচাতে নিজের বাচ্চাকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক সেই সময় অন্য একটা সিংহ জিরাফের বাচ্চাটিকে ধরে ফেলে আর তাদের শিকার বানিয়ে নেয়। বন্য পশুদের নিয়ে এমনই ইন্টারেস্টিং ভিডিওগুলি যদি আপনার ভালো লাগে তাহলে জঙ্গল রহস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।